আজকে তারা বিশ্ববিদ্যালয় করতে পারছে ওই মানুষগুলোর জন্য। কিন্তু আজকে সে যদি মনে করে যে আমার বাবার এই ভাইয়ের কারণে আমি বঞ্চিত হচ্ছি, তাহলে কিন্তু তার এটা ভুল ধারণা। কারণ ওই পরিবারের কারণেই তার সে কিন্তু আজকে এই জায়গাটিতে উপনীত হয়েছে। এটি আমি বলছি যে এই মনস্তাত্ত্বিক জায়গাটাতেই একটু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কি ভাই, শুধুমাত্র কোটা আন্দোলন নয় কিন্তু এটা, আপনাকে এটা বুঝতে হবে। আমার তরুণ সমাজ, বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এখানটায় আছে। কিন্তু নেভার এভার, উই নেভার দা, আমাদের যে চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে আবেগ, আমাদের মুক্তিযোদ্ধার কারণে আজকে আপনি বাংলাদেশি হয়েছেন, সেই জায়গাটিতে আমি কিন্তু আপনাকে খেলতে দিব না। নেভার এভার এই জায়গাটি আমি আমি খেলতে দিব না। আপনি তাহলে বলুন, আপনার তারা কেউই কিন্তু হয়তোবা এই মুক্তিযোদ্ধা কোঠার বিরোধী নন। আমি যদি এটা রাখি, এটা হাসনাত আবদুল্লাহ যে কথা বলেছে, সিরাজ আলম যে কথা বলেছে, ভারুনা রিডিও এবং তারা সবাই সংস্কারের পক্ষে। হ্যাঁ, সংস্কারের পক্ষে, এই জায়গাটি আমাদের একটু মনস্তাত্ত্বিক যে জটিলতাটা তৈরি হয়েছে সেটা আমি একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে যে তুষার যে কথা বলেছে সেটি একটি চেতনার বিষয়, এটি নিজের অস্তিত্বের স্বীকার নেওয়ার ব্যাপার, এবং স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি আমি ওন করতে চাই এবং বাংলাদেশের নাগরিক হিসাবে যদি আমি নিজেকে উপস্থাপিত করতে চাই, তাহলে আমাদের মুক্তিযুদ্ধকে আমাকে ধারণ করতে হবে, আমাকে লালন করতে হবে। এটি হলো প্রথম। তার পরবর্তী সময় আপনি কি করবেন সেটি পরের বিষয়, বাট আপনি যে আজকে নাগরিক হিসাবে, বাংলাদেশের নাগরিক হিসাবে বাংলাদেশের পতাকা বহন করছেন, বাংলাদেশি হিসাবে নিজেকে আত্মপরিচয় দিতে পারছেন, সেটি কিন্তু ওই কারণেই হয়েছে যারা ওই সময় মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, একদম যুবক থেকে শুরু করে সামরিক, বেসামরিক, যারা যুদ্ধে গিয়েছিলেন, নিজের জীবনটাকে উৎসর্গ করেছিলেন, পরিবারকে বিসর্জন দিয়েছিলেন, সেই মানুষগুলোকে কিন্তু এটি যেটি বলল, ইয়ে খুব ভালো বলেছে যে প্রোগ্রেসিভকে এখন আমি রিগ্রেসিভকে এখন আমি রিগ্রেসিভ প্রোগ্রেসিভ অবস্থা নিয়ে গেছে। হ্যাঁ, নিয়ে যাচ্ছে কিনা, আসলে সেটি না। এটি আমি বলি যে বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্রপতি হিসাবে উনি যখন রাষ্ট্র ক্ষমতায় এসেছেন, আসার পরে উনি কিন্তু এটি ঋণ শোধের যে একটি বিষয়, যে আমি বাংলাদেশ যাদের জন্য পেয়েছি, সেটি সামরিক, বেসামরিক এবং আমার কৃষক মজুর যারা ছিলেন, তাদেরকে কিন্তু এটি উপহার স্বরূপ, যেটি তুষার বললেন যে তাদেরকে উপহার স্বরূপ। এবং আপনি জানেন না যে না, এই ঠিক আছে, উপহারের মধ্যে যদি কোনো বৈষম্য থাকে, এখন না, এই সেটা আমি বৈষম্যটা আসছি, আমি আসছি না, আমার তখন যদি আপনাকে, অনেক বিশাল আপনাকে থাকে, কেন, তখন কি মনস্তাত্ত্বিক যে তখন কি ইস্যুটা আছে, আমি এখন একটু রিগ্রেসিভ বলি হয় আপনি। কিনা? হ্যাঁ, রাইট, আমি এটাই বলছি যে আমাদের এই তরুণ প্রজন্মের মধ্যে একটি মানসিক দ্বন্দ্ব তৈরি হচ্ছে, সেটি তারা মনে করছে তারা হয়তো বা ডিপ্রাইড হচ্ছে, যে তারা বোধহয় বঞ্চিত হচ্ছে। আসলে তারা বঞ্চিত হচ্ছে না। আজকে তারা বিশ্ববিদ্যালয় করতে পারছে ওই মানুষগুলোর জন্য। কিন্তু আজকে সে যদি মনে করে যে আমার বাবার এই ভাইয়ের কারণে আমি বঞ্চিত হচ্ছি, তাহলে কিন্তু তার এটা ভুল ধারণা। কারণ ওই পরিবারের কারণেই তার সে কিন্তু আজকে এই জায়গাটিতে উপনীত হয়েছে। এটি আমি বলছি যে এই মনস্তাত্ত্বিক জায়গাটাতেই একটু কনফ্লিক্ট তৈরি হচ্ছে। কিন্তু আমি ওদের কথা শুনে মনে হয়েছে, যারা এখানে আছেন উপস্থিত, মানে আবার যদি একটু প্রত্যেকটি বলি, মানে তাদের কথা, যাদের উপহারের কারণে আজকে এই অবস্থায়, আবার তাদের এই ধরনের কোটা বা তাদের এই ধরনের আবেদনের প্রেক্ষিতে যখন সাধারণ এরকম অন্যান্য একটা বড় এক জনগোষ্ঠী আবার পিছিয়ে পড়ে যাচ্ছে, তখন কি তাদের কাছে আপনি মনে করেন কিনা যে এই স্বাধীনতার কোনো মূল্য থাকে? হ্যাঁ, সেই জায়গাতেই আমি আমি আসবো, এই জায়গাতেই আসবো। কারণ এটা হলো বড় প্রশ্ন, সারা এটা একটা বড় পৃথিবী প্রশ্ন। জুড়ে, জি জি, দুটো জায়গায় খুব কনফ্লিক্ট হচ্ছে আমাদের। একটি হচ্ছে যে 13তম গ্রেড পর্যন্ত 2018 সালের 4ঠা অক্টোবর যে পরিপত্রটি জারি করেছিলেন, সেটি কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে ছিল। আমাদের এটি ধারণা একটি আরেকটি নেওয়া দরকার। আমাদের সরকারি চাকরিতে প্রায় 258 ধরনের কোটা কিন্তু আমাদের রয়েছে। এটি আমরা কিন্তু বলছি না, সেখানে কিন্তু সকল ধরনেরকে এখানে সন্তর্ভুক্ত করা হয়েছে। এবং এই যে অনগ্রসর মানুষদেরকে, আর যেটি হাসনাত আবদুল্লাহ বললেন, আমি খুব বিনয়ের সাথে বলতে চাই, সে অনেক তরুণ, আমি যেটা বলি সেটি হলো যে আমাদের এই মুক্তিযোদ্ধাদেরকে বা এই মুক্তিযোদ্ধার পরিবারদেরকে আসলে রেসপেক্ট দিয়ে কথা বলা উচিত। আমরা তাদেরকে আসলে অনগ্রসর হিসাবে আমরা আসলে বলতে চাই না। তারা কিন্তু জাতির অহংকার, তারা কিন্তু আমাদের অহংকার, আমাদের গর্ব। সেই জায়গাটাই আমরা বলি যে অনগ্রসর কখন হয়, যখন যেটি একটু বললেন, এই যে ইয়ে বোধ হয় বললেন, সিরাজ আলম বোধ হয় বললেন, যে সিরাজ আলম যেটা বললেন যে কেউ মেট্রিক পাস করতে পারে না, হ্যাঁ, বা কেউ লেখাপড়া এগিয়ে আসতে পারছে না, হ্যাঁ, সেটিতে আপনার সামাজিক দায়বদ্ধতা থেকেও কিন্তু না কিছু না, কিছু এখানে 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 যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী থাকে বা শারীরিক ভাবে একটু ডিসএবিলিটিতে থাকে, সারা পৃথিবীতে বিভিন্ন দেশে কিন্তু কোটা ওইসব
ওইসব মানুষগুলোর জন্যই বরাদ্দ থাকে। কিন্তু আমাদের দেশে এত বড় একটা বরাদ্দ, সবচেয়ে বেশি বরাদ্দ যেটা সারা পৃথিবীর আর কোথাও নাই, এত বরাদ্দ সুস্থ মানুষগুলির জন্য শুধুমাত্র যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল, অবদান রেখেছে। এইটা কতটা যৌক্তিক এখানে তাদের, সেখানে এবং একটা এবং অ্যামাউন্টটা কোটায় এত বেশি। জাতিসংঘের হ্যাঁ মহাসচিব কিন্তু কোটায় নিয়োগপ্রাপ্ত, জাতিসংঘের মহাসচিব নিজেই কিন্তু কোটায় নিয়োগপ্রাপ্ত। এবং আপনি কয়েকদিন আগে যখন ক্যালিফোর্নিয়া এবং হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে আপনার কোটা ব্যবস্থা হাইকোর্ট বাতিল করলো, তখন জো বাইডেন কে দাঁড়াইয়া বললেন যে না, এখানে এশিয়ান আমেরিকান এবং অন্যান্য যে আমেরিকান গুলি আছে এই কোটা থাকতে হবে, না আসলে তাহলে কি হবে, অসমতা দেখা দিবে। সুপ্রিম কোর্টের রায় বাদ দিয়ে পূর্বের আমি বুঝতে পেরেছি, সরকারের অসমতা সিদ্ধান্ত দেখা ওই দিল কোটাটা কাদের অনুসরণ জন্য, করতে হবে। কাদের জন্য সেখানে, বিশেষ করে কিছু কিছু কাস্ট আছে বা ভারত, কিন্তু ভারত ভারত কিন্তু এর মধ্যে চমৎকার উদাহরণ ভারত হতে পারে। কাস্ট, কিন্তু ওইখানে কাস্ট একদম না, ওটা ভারতের হচ্ছে মতো এখানে এত এত একটু বেশি এশিয়ান অংশ থাকে। বৈষম্যমূলক জনগোষ্ঠীর বসবাস আর পৃথিবীর কোথাও নাই, কিন্তু সেখানে এটা আমাদের আমি যদি মনে একটু হয় না যে, শেষ করি, জি স্যার আমি যদি একটু মন্দির শেষ গ্রহ। করি, হ্যাঁ তাহলে যদি বলা হয়, এটি হলো যে এখানে যে চারটি বিষয়ের কথা বলে সেখানেও একটু বোধহয় ভুল ধারণা হচ্ছে। তুষার একটু আগে কিন্তু সেটি বলেছে যে কোটার ভিত্তিতে নিয়োগের পরবর্তী সময়ে যদি সে ধরনের কাউকে পাওয়া না যায়, তাহলে সেখান থেকে সাধারণ যে আবেদিত থাকবে তাদেরকে এটি গ্রহণ করা হবে সেই জায়গাটি। এবং আমি চারটি বিষয় ওনাদের যেটি হাসনাত আবদুল্লাহ যারা আমদের তারা বোধ হয় বলেছেন যেটি কমিশন গঠন করতে বলেছেন, যারা কোটার ভিত্তিতে নিয়োগ দেবেন তারা শুধু একবারই সুযোগ ব্যবস্থা যেটি বললেন যে যেকোনো একটি জায়গায় সুযোগ করে নিতে পারে, এগুলো আলোচনা হতে পারে। আমার মনে হয় যে এগুলো আলোচনা হতে পারে, কিন্তু কোনো ধরনের বৈষম্য তৈরি বা কারো জন্য বিভেদ তৈরি করাটা আমার কাছে মনে হয় না যে এটি খুব সুখকর হবে। কারণটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে অবস্থা এখন আমরা আছি সেই জায়গা থেকে আমাদের এই তরুণ সমাজকে শুধু না, আমরা যারা প্রতিযোগিতা ভিত্তিক এবং এখনকার যে বিষয়গুলো আসছে সেটি হলো যে আপনাদেরকে সেলফ ডিপেন্ডেন্সিটা হতে হবে। কিন্তু আমাদের এখানে একটি বড় প্রবলেম হয়েছে, সেটি হলো যে তাদেরকে বলছেন আপনি আমি আমাদের এই তরুণ সমাজকে আমি বলছি না, কিন্তু যারা কোটাতে যারা বিভক্তি আছে কাদেরকে বলতে হবে, সেলফ সেলফ ডিপেন্ডেন্স ডিপেন্ডেন্স হতে হবে কাদেরকে বলছেন? যারা এই সমর্থবান, তরুণ, যারা মনে করছে। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করবে সমগ্র, হ্যাঁ জি জি আলম, জি আলম বলেন। কথা বলেছেন উনি যে তরুণ সমাজের মধ্যে সেলফ ডিপেন্ডেন্সির যে চিন্তাটা বা প্রচেষ্টাটা আসতে হবে, তো এটা কি শুধুমাত্র যারা মুক্তিযোদ্ধার সন্তান বা উত্তরাধিকার নয় তাদের মধ্যে আসতে হবে, নাকি যারা মুক্তিযোদ্ধার উত্তরাধিকার তাদের মধ্যে আসতে হবে? আমি সামগ্রিক ভাবেই তো বললাম যে আপনারা তো কেউ, আমি আমার ধারণা যে আপনারা যে আলোচনা করেছেন তাতে আমরা, আমি তো যেটা বুঝলাম যে আমরা কেউ মুক্তিযোদ্ধাদের বিপক্ষে নই, তাদের কোটা থাকবে না, এর বিপক্ষে কি আমরা? কিন্তু কিন্তু আপনি আপনি কি মনে করেন, আপনি কি চান কিনা যে এই এই কোটা পদ্ধতি হ্যাঁ, বা আপনি কি পদ্ধতি চান সেটা যে একটা আপনার সমাজ সংস্কার হোক? সেটা সংস্কার আপনি, কিভাবে করবে? এখানে দুটো পক্ষ আছে, একটা পক্ষ বলছে 1% কোটা তাদের জন্য বরাদ্দ থাকুক, আরেকটা অংশ বর্তমানে রাজপথে আন্দোলন করছে যারা এখন কথা বলছে, যে সারিস আলম বা হাসানাত আবদুল্লাহ এবং রাফিয়া, তাদের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন? কোনোভাবে কি মনে করেন যে আসলে এই ব্যবস্থাটাকে সংস্কার করা উচিত? আচ্ছা, আমি হ্যাঁ একটু আমি তো সেলফ এটাই বলছি, ডিপেন্ডেন্সি নিয়ে একটা কথা আমি একটু বলছি। শেষ করি, শেষ ওনার শেষ কথাটা নিয়ে একটা ফারুক হোসেনের কাছে যাচ্ছি। আপনি বলবেন, আমি আসছি আমাকে আপনার কাছে এখন। আমাকে একটা প্রশ্ন করতে দিন। হ্যাঁ আপনি স্যার জি আর প্লিজ করবেন, বলেন জনাব 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 রিপোর্ট, আমার প্রশ্নের উত্তরটা শেষ করি আপনার কাছে। বলেন। হ্যাঁ জি আমি তো বললাম যে সংস্কার, ওনাদের সংস্কারের প্রশ্নে আপনার অবস্থা, আপনার কোনো মন্তব্য আছে কিনা? আপনি কি মনে করেন কিনা যে এটা সংস্কার করা হোক? জি সেটি তো সংস্কার কিন্তু অলরেডি আছেই, আমি এটা বুঝবার যে বিষয়টি আছে সেটাতে একটু ভুল না, হচ্ছে। সংস্কার সেই কোথায় আছে? জায়গাটা আমি বলছি, হ্যাঁ ওই যে বললাম যে 30% না পাওয়ার পরে যদি সেই কোঠা পূরণ না হয় এরপরে, সেই জায়গাটা আমি বলছি। না না এটা তো আমি সংস্কার না, আমি না আপনাকে বলি, আমি শতাংশের প্রশ্ন ওটা টেন বলছি, পার্সেন্ট পূরণ না না হচ্ছে, আমি ওটা আপনাকে প্রায় বলি, টেন আমি পার্সেন্ট আপনাকে বা বলি, ফিফটিন এই পার্সেন্ট জায়গাটাই পূরণ হচ্ছে, না, আমাদের আমি বলছে যে আপনি আমরা আপনি সংস্কার চান না, তার মানে আপনি ধরে নিচ্ছি যে না জনাব না ফজলুল না ইসলাম না তোষের। না 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 এগুলো এগুলো এই 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 জায়গাটি আমি আপনাকে বলি সাগর ভাই, সেটি হচ্ছে যে না না আমরা না, যে ইটস ভেরি তরুণ প্রজন্মের ক্লিয়ার মধ্যে, আপনাকে, নো আপনি নাথিং এখানে, স্যার, আমি এখানে ন সাগর ভাই শুধুমাত্র কোঠা আন্দোলন নয় কিন্তু এটা, আপনাকে এটা বুঝতে হবে। আমার তরুণ সমাজ বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন এখানটায় আছে কিন্তু, নেভার এভার উই নেভার দা আমাদের যে চেতনা, আমাদের মুক্তিযুদ্ধের যে আবেগ, আমাদের মুক্তিযুদ্ধার কারণে আজকে আপনি বাংলাদেশি হয়েছেন, সেই জায়গাটিতে আমি কিন্তু আপনাকে খেলতে দিব না, নেভার এভার এই জায়গাটি আমি আমি খেলতে দিব না। আপনি মানে আপনি বললেন 30, আপনি চান 30% তারা 30% আছে, আমি তো বলছি তারা তো তারা তো আরে স্বীকার আপনি করছে। যেটা বলছেন এটা তো 30% মধ্যে তারা যদি দয়া করে, কেউ যদি বলে যে ঠিক আছে আমি চাকরি দিচ্ছি, আমরা তখন এই দয়ার না 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 কাঠিন্য আমি নিয়ে এই অন্য জায়গাটা রাষ্ট্র না, বলছি, এগুলো আমি দয়ার এখন কথা প্রশ্ন না, বলছি না, সুপ্রিম কোর্ট এখন বলে ফিরে দিছে, যাচ্ছি সুপ্রিম বলছি, কোর্ট বলে দিছে, আমি বলছি সুপ্রিম কোর্ট বলে যে দিছে, সরকারও বলে দিছে যে ঠিক আছে, 30% বুঝলাম, বাট স্টিল আপনাদের জায়গাটিতে। শতাংশ, আপনাদের যে, আমি আপনাদের যে আমি শেষ কোটা, করি, কোটা শতাংশ 30 আমি থাকছে, বলছি এর মধ্যে যদি কেউ ইনএলিজিবল হয় এটা অথবা একটা সংস্কার আছে, এটা একটা ইনক্যাপাবল হয়, সংস্কার আছে, ইনক্যাপাবল হয় টু ফুলফিল
দা রাইট, কোটা দা অ্যান্ড জেনারেল আদার জেনারেল অ্যান্ড আদার কোটা, সার্ভিস লাইক সার্ভিস অ্যালং রাইট, টু এটা একটা গেট দ্য সংস্কার জব। আছে। দেখেন এটা হলো তুষার, আমাকে একটু, তেত্রিশতম তুষার বিসিএ আমাকে থেকে আমাকে একটু, তেত্রিশতম তুষার বিসিএ থেকে আমি একটু ৭৮% শেষ নিয়োগ করতে হবে, পাইছে। যেন আমি তুষার জনাব তেত্রিশতম ফারুক বিসিএ হাসানের থেকে কাছে যেতে তেত্রিশতম চাই। সাগর ভাই।